আমরা পরবর্তীতে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে সেগুলি আমরা সংশোধন করে নিব, যাতে করে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে সৃষ্টি না হয়, ভুল বুঝাবুঝি না হয়, আমরা নিজেরাই ঠিক করে নেব আলোচনার মধ্যে দিয়ে। হয়তো কোথাও ভুল থেকে যাচ্ছে বা থাকবে, আমি সবাইকে অনুরোধ করব একটু বড় মন নিয়ে ক্ষমা চোখে দেখতে। কোনো সমালোচনা নয়, কোনো কিছু বলতে গিয়ে কিছু ভুল থেকে যেতে পারে, সেটাকে আমাদের চলার পথে কাজে দিয়ে বিভিন্ন ত্রুটি হয়তো হয়ে যাচ্ছে। ত্রুটিটাকে একটু বাইরে রেখে এবং যাতে করে আমরা ছেলে মেয়েদের সামনে একটা দৃষ্টান্ত হতে পারি, এইরকম চিন্তা তৈরি করুন।